আগামীকাল ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের একটা কন্টেস্ট আছে বেস্ট কাপল। তো সবাইকে বলবো সবাই কাপল নিয়ে নিয়ে একদম জোড়া জোড়া লাল শাড়ি পরে পরে চলে আসবেন, একটা সারপ্রাইজ থাকবে কাপল কন্টেস্টের উপর, সবাই চলে আসবেন। জামাল খান রয়্যাল অর্কিড ব্যাংকুইট হলে চলছে লাভলি লেডিস প্রেজেন্ট বসন্ত মেলা। গতকাল শুরু হওয়া তিন দিনের এই মেলা একদিন পার না হতেই জমে উঠেছে বেশ। বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসকে সামনে রেখে আয়োজিত এই মেলা সকাল থেকে ছিল ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়। বিশেষ করে মেহেদি কর্নারে ছিল দর্শনার্থী ঠাসা। ফ্রি মেহেদি লাগানোর সুযোগে বেশ উচ্ছ্বাসিত তারা। কালকে লাগাইছি আমি, রং আসছে, ফ্রিতে মেহেদি দিচ্ছে, ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি অনেক ভালো, কারণ যারা হচ্ছে সবসময় আর্টিস্ট দিয়ে মেহেদি দেয়, ওরা যদি হঠাৎ করে ফ্রি একটা মেহেদির ওকেশন দেখে তাহলে ওখানে অবশ্যই আসবে আর ভালো করে মেহেদিটা দিবে। বিশেষ করে আর বসন্ত তো সবাই মানে সেলিব্রেট করতেছে। নিচে বাসন্তী শাড়ি পরে আছি, চারিদিকে বসন্ত ফুল ফুল উৎসব লাগছে বসন্তই, এবং বসন্ত আগামীকাল আমাদের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এবং হচ্ছে বসন্ত উৎসব। বসন্ত মেলায় চোখ ধাঁধানো কালেকশন দেখে ক্রেতা দর্শনার্থীর কণ্ঠে ছিল খুশির আমেজ। খুব ভালো লাগছে মহিলাদের উদ্যোক্তাদের মেলা, তো আসলে ভালো লাগছে, কালেকশন ভালো আছে, ফিল হচ্ছে, সবাই আসছে, সুন্দর করে সেজে গুজে আসছে, সবাইকে দেখতেই ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা মেলাটা আসলে অনেক এনজয় করতেছি, বিশেষ করে আমাদের স্কুলের স্টুডেন্টদের জন্য এটা আসলে অনেক মজার একটা একটা ফুল ফুল উৎসব, সবাই সুন্দর সুন্দর ড্রেস পরে আসছে, একটা আলাদা ফিলিংস আসতেছে, বসন্তের একটা ফিলিংস আসতেছে। অবশ্যই লাভলি লেডিসকে ধন্যবাদ, কেননা এই ফেয়ারগুলো অন্তত এই যে উৎসব উৎসবে করলে সবাই একটু আনন্দিত হয়, যে যার মতো করে কেনা কাটা করতে পারে। বসন্তের ড্রেস পরেছি, বসন্ত মেলা এসেছি। বসন্ত মেলা হচ্ছে এখন উদ্যোক্তারা এন্টারপ্রেনাররা প্রোডাক্ট সেল করতেছে, তার প্রোডাক্ট প্রদর্শন করতে পারতেছে, এটা নিয়ে একটা ইনশাল্লাহ লাভলি ডেজকে রইল, সবসময় এগিয়ে যাক। আলহামদুলিল্লাহ, আমি আসলে এর আগে আর কখনো মেলা অ্যাটেন্ড করিনি, তো আমার হচ্ছে আউটলেট হচ্ছে চট্টগ্রাম টেরিবাজারে, তো মানে রুম্পা আমার বান্ধবী তো বললো যে মানে মেলায় অংশগ্রহণ করার জন্য, আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি। আর হচ্ছে যে মানে কাস্টমারদেরও মানে রেসপন্স অনেক ভালো, তো আর আমরা বসন্ত উপলক্ষে আমাদের মানে আউটলেট থেকে একটা ডিসকাউন্ট থাকছে, মানে এক পিস নিলে আমরা হোলসেল রেটেই দিচ্ছি। আগামীকাল ভালোবাসা দিবসে দর্শনার্থীর জন্য মেলায় থাকছে বিশেষ চমক, বলছে এই দুই আয়োজক। বসন্ত মেলা জমে ওঠার প্রধান কারণ হচ্ছে আমার স্টলাররা, স্টলারদের এত ভালো ভালো কালেকশন, আসলে না এসে কেউ পারছে না, বাসায় যাচ্ছে সবাই গিয়ে বলছে এত ভালো কালেকশন। সো আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাই আমার যত স্টলার আছে, অনারেবল সব স্টলারকে আমি থ্যাংক ইউ জানাই আমার এখানে পার্টিসিপেট করে আমার লাভলি লেডিসকে এত সুন্দর একটা পজিশনে এনে দেওয়ার জন্য। সবাই আসলে কিন্তু আমার পার্লার মানে তরফ থেকে সবাই কিছু ফ্রি অফার পাবেন, আর হচ্ছে মেহেদি তো ফ্রি থাকছে, আর হচ্ছে সব মানে স্টল ওনারদের মানে থেকে আপনারা পাবেন ডিসকাউন্ট অফার, সো কেউ মিস করবেন না, সবাই চলে আসবেন। আর এন্ট্রি কিন্তু একদম ফ্রি, আর ঠিকানা হচ্ছে রয়্যাল অর্কিড ব্যাংকুইট হল জামাল খান সিঁড়িগুড়া বলে সবাই চিনে, সবাই আসবেন। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।